হায় রে ফাদার্স ডে, বাবার শহীদ জল করে ছেলে যা করলো তা চোপ গোটা এলাকা। জানা যায় সম্প্রতি সোশেন্ডা গ্রামের বাসিন্দা কার্তিক ঘোষের 118 ডেসিমেল চাষযোগ্য জল জমি রয়েছে। বাবার সই নকল করে জাল দলিল বানিয়ে জমি প্রতারণা, বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ছেলে। বাবার নামে নকল সই করে জাল দলিল বানিয়ে জমি বিক্রির অভিযোগে বাবার করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলো ছেলে। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের 16 নম্বর হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের সোশিন্ডা গ্রামের। জানা যায় সম্প্রতি সোশিন্ডা গ্রামের বাসিন্দা কার্তিক ঘোষের 118 ডেসিমেল চাষযোগ্য জল জমি রয়েছে, আর তা মিউটেশন করতে গিয়ে দেখেন তার জমি অন্যের নামে রেকর্ড। এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তারই ছেলে তার নামে নকল সই করে জাল দলিল বানিয়ে জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। এরপর বেলদার থানায় অভিযোগ দায়ের করলে বেলদার থানার পুলিশ এই ঘটনায় কার্তিক ঘোষের ছেলে অরিন্দম ঘোষকে গ্রেফতার করে। শনিবার অভিযুক্তকে তোলা হয় দাতুন আদালতে, আর এদিন তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কারণে পুলিশ হেফাজতের জন্য আদালতে আবেদন জানাবে বেলদার থানার পুলিশ। এ জাল দলিল বানিয়ে কিভাবে জমি বিক্রি হলো বা এর পেছনে কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়েও তদন্ত নামছে বেলদার থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ। হায় রে ফাদার্স ডে, বাবার সই জাল করে ছেলে যা করলো তা চোপ গোটা এলাকা। জানা যায় সম্প্রতি সোশেন্ডা গ্রামের বাসিন্দা কার্তিক ঘোষের 118 ডেসিমেল চাষযোগ্য জল জমি রয়েছে। বাবার সই নকল করে জাল দলিল বানিয়ে জমি প্রতারণা, বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ছেলে। বাবার নামে নকল সই করে জাল দলিল বানিয়ে জমি বিক্রির অভিযোগে বাবার করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলো ছেলে। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের 16 নম্বর হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের সোশিন্ডা গ্রামের। জানা যায় সম্প্রতি সোশিন্ডা গ্রামের বাসিন্দা কার্তিক ঘোষের 118 ডেসিমেল চাষযোগ্য জল জমি রয়েছে, আর তা মিউটেশন করতে গিয়ে দেখেন তার জমি অন্যের নামে রেকর্ড। এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তারই ছেলে তার নামে নকল সই করে জাল দলিল বানিয়ে জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। এরপর বেলদার থানায় অভিযোগ দায়ের করলে বেলদার থানার পুলিশ এই ঘটনায় কার্তিক ঘোষের ছেলে অরিন্দম ঘোষকে গ্রেফতার করে। শনিবার অভিযুক্তকে তোলা হয় দাতুন আদালতে, আর এদিন তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কারণে পুলিশ হেফাজতের জন্য আদালতে আবেদন জানাবে বেলদার থানার পুলিশ। এ জাল দলিল বানিয়ে কিভাবে জমি বিক্রি হলো বা এর পেছনে কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়েও তদন্ত নামছে বেলদার থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ। হায় রে ফাদার্স ডে, বাবার সই জাল করে ছেলে যা করলো তা চোপ গোটা এলাকা। জানা যায় সম্প্রতি সোশিন্ডা গ্রামের বাসিন্দা কার্তিক ঘোষের 118 ডেসিমেল চাষযোগ্য জল জমি রয়েছে। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ।